সময়টাই ঘোরাঘুরি, ছেলে বুড়ো সবাই বেরিয়ে পড়েছে ঘর ছেড়ে, কোথাও না কোথাও বেড়াতে যেতেই হবে। সবচেয়ে চাপে জনপ্রিয় ভ্রমণ স্থল কক্সবাজার আর সাজে, কিন্তু সবার পক্ষে তো এত দূরে ভ্রমণ করতে যাওয়া সম্ভব নয়, তাই না? বাচ্চাদের না হয় স্কুল ছুটি, কিন্তু বড়দের তো অফিস, ব্যবসা এসব থেকে তো ছুটি নেই। বেড়াবেড়ির এই সরগম মৌসুমে তাহলে কি ঘরে বসে শুধু ফেসবুকে দেখতে হবে অন্যদের আনন্দ ভ্রমণের ছবি? কিন্তু হুট করে মন চাইলো আর বেরিয়ে পড়লাম, সে অবস্থাও এখন নেই। দূরবর্তী অঞ্চলে বাসের সিট পাওয়া প্রায় অসম্ভব, থাকার জায়গাও মিলবে না এখন আর। সবচেয়ে বড় কথা, যেহেতু এখন সব জায়গাতেই পর্যটকদের উপচে পড়া ভিড়, তাই চাহিদা বাড়লেও দাম কমে। অর্থনীতির এই সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসায়ীরা হাঁকছে দ্বিগুণ ভাড়া, বিশেষ করে হোটেল রুম, নৌকো আর চাঁদের গাড়ির ভাড়ার ক্ষেত্রে ঘটেছে এমন হয়রানির ঘটনা। তাহলে উপায়? এখনো এই সময়ে মাত্র 500 টাকা নিয়ে আপনি একটি ডে ট্রিপে বেরিয়ে পড়তে পারেন, পরিবার বা বন্ধুদের সাথে নিলে এই খরচ অনেকটা কমে আসবে। ঘুরে আসুন নবাবগঞ্জের কলাকোপা থেকে, নদীর হিম শীতল বাতাস আর ঐতিহ্যবাহী প্রাচীন সব স্থাপনা, এই দুই মিলে আপনার চোখে যেমন পাবে প্রকৃতির কাছে যাওয়ার শান্তি, তেমনি পাবে ইতিহাসের সান্নিধ্য। মূলত দোহারের একটি গ্রাম কলাকোপা, নাম খুব একটা পরিচিত হয়নি এখন, তাই বাড়তি মানুষের ভিড়ও নেই। কলাকোপার পাশের গ্রাম বান্দুরা, এখানে পৌঁছতে আপনার সময় লাগবে পরজোর 2 ঘন্টা। নদীর নাম ইছামতি, একসময় এই নদীটি ছিল অনেক বড়, কত লঞ্চ স্টিমারের যাতায়াত ছিল এই নদীতে, ব্যবসা বাণিজ্য অনেক কিছুই গড়ে উঠেছিল এই নদীকে ঘিরে। কিন্তু কালের গহ্বরে হারিয়ে গেছে এই নদীর অনেক অংশ, তাই নদীটি আজ বিলীন হতে হতে অনেকটাই ছোট হয়ে এসেছে। তবুও নদীর পাড়ে গড়ে উঠেছে বেশ কিছু জমিদার বাড়ি। ইউরোপীয় ধাঁচে গড়া এই বাড়িগুলো সত্যি নজর কাড়ে। ইছামতির তীর ঘেঁষে যে বাড়ি দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটি হচ্ছে তেলি বাড়ি আর একটি হচ্ছে পান্নে বাড়ি। শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়ি মঠ বাড়ি বা তেলি বাড়ি নামে খ্যাত এই বাড়িটি। বিশাল বাড়িটি এখনো অক্ষত আছে বলা চলে। বাড়িটির দেওয়ালের নতুন রং প্রমাণ করে এটির পরিচর্যাও হয় যথেষ্ট, তা তো হবেই, বাড়িটিতে এখন 19 রং আনসার ব্যাটালিয়নের বাস। শোনা যায় লোকনাথ বাবুর ছিল তেলের ব্যবসা, সেই থেকেই তেলি বাড়ি, কয়েকটি দালান মিলিয়ে এই তেলি বাড়ি। বিশেষ করে ইছামতির তীরে অবস্থিত তেলি বাড়ির মহল দুটি সত্যি ভ্রমণকারীদের নজর কাড়ে। মধুবাবুর পান্নে বাড়ি, পান্নে বাড়ির স্থাপত্য শৈলীও নজর কাড়বে আপনার। বাড়ির বারান্দা, দরজা, জানালা সহ বিভিন্ন অংশে রয়েছে সূক্ষ্ম কারুকাজ। এই বাড়ির 3 মালিকের একজন মধুবাবু পানের ব্যবসা করে ধনী হয়েছিলেন বলে এই বাড়িটির নাম পান্নে বাড়ি।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।